আসসালামু আলাইকুম। 2023 শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করেছে। এইখানে লক্ষ্য করুন, ষষ্ঠ শ্রেণীর বাৎসরিক মূল্যায়ন বিষয়ে শিক্ষকদের জন্য নির্দেশনা, বিষয় বিজ্ঞান, শিক্ষাবর্ষ 2023। তবে বন্ধুরা, তোমরা যারা শিক্ষার্থী রয়েছ, তোমরা অবশ্যই এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখে নিবে। বাৎসরিক মূল্যায়ন বিষয় বিজ্ঞান ভূমিকা প্রথমত দেখে নিবে, এরপরে সাধারণ নির্দেশনা রয়েছে, এই যে এখানে সাধারণ নির্দেশনা পড়ে নিবে, এরপরে দেখবে বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত শিক্ষণ যোগ্যতাসমূহ। এখানে প্রাসঙ্গিক শিক্ষণ যোগ্যতাসমূহ রয়েছে, এরপরে কাজের সার সংক্ষেপ রয়েছে, এরপরে বিশেষ নির্দেশনা রয়েছে। এখানে তিনটি ধাপ থাকবে, ধাপসমূহের মধ্যে প্রথম ধাপ প্রথম কার্য দিবস 90 মিনিট থাকবে। এখানে অনেক আলোচনা আছে দেখতে পাচ্ছ তোমরা, আর তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটি লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে। তোমরা ধাপ দুই দ্বিতীয় কার্য দিবস 90 মিনিট থাকবে, এরপরে তৃতীয় কার্য দিবস এখানে 120 মিনিট থাকবে। এরপরে অনেক আলোচনা রয়েছে, তোমরা পিডিএফ ফাইলটি থেকে দেখে নিবে বিস্তারিত। প্রথমে তোমাদেরকে ডাউনলোড করতে হবে, এই ভিডিও ডেসক্রিপশনে আমরা পিডিএফ ফাইলটির লিঙ্ক দিয়ে দিয়েছি। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।